অ্যাপেলেট ডিভিশনকে চিফ জাস্টিসকে কি আমার বাচ্চা আমাকে দিয়ে হয়েছে। 2 বছর পরে আমি আমার বাচ্চাকে আজকে দেখছি। আমি এক চোখে আমার বাচ্চা দেখতে পারি নাই 2 বছর ধরে। আমি আমার বাচ্চা কথা শুনতে পারি নাই। আমাকে দূর রাখছে বাচ্চা থেকে। আজকে সকালে আমি বাচ্চা পাই। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট লয়ার্স অফ বাংলাদেশ মিস ফৌজিয়া করিম ফিরোজ হ্যাজ হেল্প মি। 2 বছর ধরে আমাকে উনি হেল্প না করলে আমি এত দূর আসতে পারতাম না, আর আমার বাচ্চা আমি পাবো না। উনি আমাকে এত হেল্প করছে 2 বছর ধরে। মিস ফৌজিয়া করিম ফিরোজ অর অ্যাসোসিয়েটস ব্যারিস্টার কাজী মারুফুল আলম, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার্স উই হ্যাভ অফ হাইকোর্ট, অ্যান্ড অ্যাডভোকেট ফিরোজা পারভিন, অ্যান্ড অ্যাডভোকেট মিকাল গোনি, দে আর দ্য বেস্ট লয়ার্স উই হ্যাভ টুডে। অ্যান্ড মাই হার্টফুল থ্যাঙ্কস অ্যান্ড রেসপেক্ট টু অ্যানাদার লয়ার যে জাস্টিস জন্য ফাইট করছে, আমার সাথে দাঁড়ায় আছে আজকে। উনি ব্যারিস্টার মাসুদ রেজা সোবান অ্যান্ড ব্যারিস্টার ফাতিমা, এই দুইজন আমাকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু ল অ্যান্ড অর্ডার অফ বাংলাদেশ অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্য CID ডিপার্টমেন্ট যে আমার ইনলসের এগেনস্টে ক্রিমিনাল কেস করা হয়েছে প্রুফ সাথে, আর আমি এখন আমার বাচ্চা পাইছি। ভারতে কবে যাবেন? আমি ভারতে যেতে চাচ্ছি না, আমার বাচ্চা বাংলাদেশি, আমি এখানে সিটিজেনশিপ নিব, আমি এখানে থাকবো আমার বাচ্চার সাথে। থ্যাংক ইউ।